আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাসক পাতা। বাসক পাতা আমাদের কি কি উপকার আসতে পারে চলুন তা জেনে নেওয়া যাক। ভেষজ উদ্ভিদ বাসক, এর বৈজ্ঞানিক নাম আডাডোটা বাসিকা। নানা ঔষধি গুণে সমৃদ্ধ এই বাসক পাতা। শুকনো অথবা তাজা বাসক পাতা, মূল, ফুল, ফল সবই ঔষধি হিসেবে কাজে লাগে। বাসকে বাসেসিন নামক ক্ষারীয় পদার্থ এবং তেল থাকে। সর্দি, কাশি এবং জ্বর নিরাময়ে বাসক পাতার নির্যাস বিশেষ উপকারী। আমাদের দেশে অনেক জায়গায় বাসক গাছ বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। গাছটি লম্বায় 1 থেকে 15 মিটার, 3 থেকে 5 ফুট পর্যন্ত হয়। কচি অবস্থায় গাছের গোড়া সবুজ হলেও পরিণত অবস্থায় হালকা বেগুনি রঙের মতো দেখায়। বাসক পাতা ওষুধ কোম্পানিগুলো কিনে থাকে। দেহের বিভিন্ন রোগ ছাড়াও পানির জীবাণুমুক্ত করে। হাত পা ফুলে গেলে চামড়ার রং উজ্জ্বল করতেও এই গাছের উপকারিতা অনেক। বাসক পাতায় এমন কিছু ক্ষারীয় পদার্থ আছে যার ফলে ছত্রাক জন্মায় না এবং পোকামাকড় ধরে না বলে ফল প্যাকিং ও সংরক্ষণের কাজে বাসক পাতা ব্যবহৃত হয়। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক বাসক পাতার কয়েকটি উপকারিতা। 1. বাসক পাতার 1 বা 2 চামচ রসের সঙ্গে 1 চামচ মধু মিশিয়ে খেলে শিশু সর্দি কাশির উপকার পাওয়া যায়। 2. যাদের হাঁপানির টান আছে তারা বাসক পাতা শুকনো করে ওই পাতা বিড়ি বা চরুটের মতো পাকিয়ে তারা সাহায্য ধূমপান করলে শ্বাসকষ্ট প্রশমিত হয়। 3. পাইরিয়া বা দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়লে বৃষ্টি বাসক পাতা থেতিয়ে 2 কাপ পানিতে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে উষ্ণ অবস্থায় কুলকুচি করলে এই রোগের উপকার পাওয়া যায়। 4. এই পাতার রস গোসলের আধা ঘন্টা আগে মাথায় মাখলে উকুন মরে যায়। এছাড়া আমবাত ও ফোড়ার প্রাথমিক অবস্থায় বাসক পাতা বেটে প্রলেপ দিলে ফোলা ও ব্যথা কমে যায়। 5. বুকে কফ এবং এর জন্য শ্বাসকষ্ট বা কাশি হয় তখন বাসক পাতার রস 1 বা 2 চামচ মধু সহ খেলে কফ সহজে বেরিয়ে আসে। 6. প্রস্রাবের জ্বালা যন্ত্রণা থাকলে বাসকের ফুল বেটে 2 থেকে 3 চামচ এবং মিশ্রি মিলিয়ে শরবত করে খেলে এই রোগের উপকার পাওয়া যায়। 7. জ্বর হলে বা অল্প জ্বর থাকলে বাসকের মূল 5 থেকে 10 গ্রাম ধুয়ে থেতো করে 100 মিলিমিটার পানিতে ফুটিয়ে 25 মিলিমিটার থাকতে নামিয়ে তা ছেঁকে নিন। এরপর দিনে 2 বার করে খাবেন, তাতে জ্বর এবং কাশি দুটোই চলে যাবে। 8. যাদের গায়ে ঘামের গন্ধ হয় তারা বাসক পাতার রস গায়ে লাগালে দুর্গন্ধ দূর হবে। 9. বাসকের কচি পাতা 10 থেকে 12টি 1 টুকরো হলুদ একসঙ্গে বেটে দাঁত বা চুলকানিতে লাগালে কয়েকদিনের মধ্যে তা সেরে যায়। 10. 1 কলসি জলে 3-4টি বাসক পাতা ফেলে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখার পর সেই জল বিশুদ্ধ হয়ে যায়, এরপর ব্যবহার করতে পারেন। 11. বাসক পাতার রস নিয়মিত খেলে খিচুড়ির রোগ দূর হয়ে যায়। এছাড়া বাসকের পাতা সবুজ খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এবং পাতা থেকে হলদে রং পাওয়া যায়। বাসক পাতার এমন কিছু ক্ষারীয় পদার্থ আছে যার ফলে ছত্রাক জন্মায় না এবং পোকামাকড় ধরে না বলে ফল প্যাকিং এবং সংরক্ষণ করার কাজেও ব্যবহৃত হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন, আপনাদের কাছের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন যেন আমাদের পরবর্তী ভিডিওটি খুব সহজে দেখতে পারেন। অসংখ্য ধন্যবাদ।